এতদিন ধরে ঝিঙের নানান রকম রেসিপি তো ট্রাই করেছেন, তবে এইভাবে একবার নিরামিষ ঝিঙের এই রেসিপিটি ট্রাই করে দেখুন। দুপুরে ভাত কিংবা রাতে রুটি অথবা পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। আর নিরামিষ দিনে একবার বানিয়ে দেখুন, সবাই কিন্তু প্লেট খালি করে চেটে ফুটে খেয়ে নেবে। তাহলে চলুন দেখে নিন কিভাবে আমি এটা বানিয়েছি। এর জন্য এখানে আমি 5টা মাঝারি সাইজের ঝিঙে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। ফোড়নে দিলাম অল্প একটু কালো জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা 10 সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এলেই এর মধ্যে দিয়ে দিতে হবে একটা টমেটো খুব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে হলুদ দিয়ে দেব। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণটা এই সময় দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার সবটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ এর মধ্যে থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর একদম মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন টমেটোটা আমার নরম হয়ে গেছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 নারকেল বাটা দিয়ে দিলাম। এখানে 1 কাপের একটু বেশি নারকেল বাটাটা রয়েছে। নারকেলটা যদি খুব ছোট হয় তাহলে সেক্ষেত্রে একটা গোটা নারকেলই কিন্তু ব্যবহার করবেন। এবার সবটা ভালো করে আবারও কষিয়ে নেব, যতক্ষণ না নারকেলের কাঁচা গন্ধটা যাচ্ছে আর একদম এইভাবে কষানোর পর তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে ঝিঙেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আরো 1 চা চামচ মতো লবণ। যেহেতু মশলাটা কষানোর সময় 1/2 চা চামচ লবণ দিয়েছিলাম, অবশ্যই লবণটা একটু বুঝে দেবেন। এবার সবটা ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। ঝিঙে নিরামিষ রেসিপিগুলো ভীষণই ভালো লাগে, যেমন ঝিঙে ডাল, ঝিঙে পোস্ত, এছাড়া মাছের ঝোলের সঙ্গে ঝিঙে তো দুর্দান্ত যায়। তবে এইভাবে এই নিরামিষ রেসিপিটি একবার ট্রাই করতেই পারেন। আশা করছি সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। ঝিঙের সাথে মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দিয়ে রান্না করে নিতে হবে 10 মিনিট। মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। ঝিঙে রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না, আর আলাদা করে এখানে কোনো জল ব্যবহার করিনি। দেখুন 10 থেকে 12 মিনিট রান্না করে নিলেই এরকম প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবে, আর এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ঝিঙেটা অলরেডি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিলাম, যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স করার জন্য, আর অল্প একটুখানি গরম মশলা দিয়ে ভালোভাবে সবটা একবার মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ঝিঙের রেসিপিটি। এটা ভাত হোক, রুটি বা পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু ভীষণই ভালো লাগে। রেসিপিটা এইভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব, আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।